কোনো একটি ইংলিশ শব্দের সঠিক উচ্চারণ জানার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওই শব্দে থাকা সিলেবল সম্পর্কে আইডিয়া থাকা। এর মানে হচ্ছে আপনাকে জানতে হবে এটা যে ওই শব্দে কয়টা সিলেবল আছে এবং ওই সিলেবল গুলো স্ট্রং নাকি উইক, এবং ওই সিলেবল গুলো স্ট্রেসড হচ্ছে না আনস্ট্রেসড হচ্ছে। কারণ আমরা সবাই জানি এটা, কোনো একটি ইংলিশ শব্দের উচ্চারণ ওই শব্দে থাকা সিলেবল গুলোর উচ্চারণের উপর নির্ভর করে। একটা শব্দে কোনো একটা সিলেবলকে আপনাকে প্রাইমারি স্ট্রেস দিতে হবে, কোনো একটাকে আপনাকে সেকেন্ডারি স্ট্রেস দিতে হবে, বাকিগুলোকে হয়তো আপনাকে আনস্ট্রেসড রাখতে হবে। এই পুরো ব্যাপারগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি শব্দে থাকা সিলেবল সম্পর্কে আপনার আইডিয়া থাকবে। এই জন্য আমি সবসময় বলে থাকি, যদি আপনি শব্দে থাকা সিলেবল সম্পর্কে আইডিয়া আপনার না থাকে, তাহলে ওই শব্দটা মিস প্রনাউন্স করার চান্স অনেক বেশি থাকে। তো এরপরে ভিডিওগুলোতে আমি আপনাদের দেখাবো যে প্রত্যেকটা সাউন্ড আপনি প্রনাউন্স করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনি কিভাবে খেয়াল রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।